হোভারক্রাফ্ট ইউরোপিয়ান ব্রিটিশদের তৈরি এক অনন্য অদ্ভুত বাহন, যার অদ্বিতীয় আজ এখন পর্যন্ত তৈরি হয়নি। দুরন্ত সাগর, গরম মরুভূমি, স্যাঁতস্যাঁতে কাদামাখার জলা অথবা বরফের তুষার রাজ্য, এমন সব জায়গায় এই যানটি যেতে পারদর্শী যা অন্য কোনো যান সেখানে যাওয়ার কল্পনাও করতে পারে না। এই হোভারক্রাফ্ট বাহনের জন্য নির্দিষ্ট রাস্তার দরকার হয় না, যেখানে প্রয়োজন সেখানেই পৌঁছে যেতে পারে অদ্ভুত এই বাহনটি। সামরিক বাহিনী, যাত্রী পরিবহন, বর্ডার গার্ড প্রহরী, অ্যাম্বুলেন্স, এয়ারপোর্ট সেবা, কোথায় না ছিল এই হোভারক্রাফ্ট। পৃথিবীর একমাত্র যান যা গত শতাব্দীতে এক বিস্ময়কর বাহন ছিল এটি। সাধারণত হোভারক্রাফ্টের কোনো চাকা থাকে না, চাকার বদলে থাকে বায়ুবর্তী বিশাল রাবারের বালুন, যার মধ্যে প্রচণ্ড বেগে হাওয়ার চলাচল করে, ফলে এটি চলাচলের সময় ভূমিতে আটকে না গিয়ে বাতাসের সঙ্গে মিশে যাতায়াত করতে পারে। এরূপ প্রক্রিয়াতে মাটির সঙ্গে কোনো ঘর্ষণ না হওয়াতে বাহনটি খুব দ্রুত বেগে যে কোনো জায়গায় ছুটতে পারে। এই হোভারক্রাফ্টের পাখাওয়ালা শক্তিশালী ইঞ্জিন একে বিমানের মতো বাতাস ঠেলে সামনে এগিয়ে নিয়ে যায়। অদ্ভুত এই হোভারক্রাফ্ট বাহনটি প্রথম আবিষ্কার করে ব্রিটিশরা, পরে আমেরিকান প্রযুক্তি একে অন্য এক বিশেষ পর্যায়ে নিয়ে আসে। তো আসুন জানা যাক হোভারক্রাফ্ট সম্পর্কে কিছু তথ্য। এটি হলো রাশিয়ান জুবার ক্লাস হোভারক্রাফ্ট। এ জগতে তৈরি সব থেকে বড় হোভারক্রাফ্ট একমাত্র এটি। প্রায় 187 ফুট লম্বা এই হোভারক্রাফ্টটি মূলত রাশিয়ান নেভিতে ব্যবহার করা হয়। 415 টন ওজন সম্পন্ন দানবীয় এই হোভারক্রাফ্টটি ছুটতে পারে 116 কিলোমিটার গতিবেগে। এটির ভিতরে আছে 400 স্কোয়ার মিটার কার্গো পরিবহনের জায়গা এবং 150 টন সামরিক যন্ত্রপাতি নিয়ে একটানা 560 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেতে সক্ষম এই বাহনটি। তাছাড়া যুদ্ধের ক্ষেত্রে অনেক অস্ত্র এতে লাগানো হয়েছে। পূর্বের কিছু তথ্য অনুযায়ী একটি এসব হোভারক্রাফ্টের দাম হবে প্রায় 660 কোটি টাকা। বর্তমানে এসব হোভারক্রাফ্ট রয়েছে প্রায় 10টি, যা গ্রিস ও রাশিয়ান নেভিতে ব্যবহার হচ্ছে। এমন হোভারক্রাফ্ট ছাড়াও বিশ্বে আরও নানা ধরনের নানা প্রকার হোভারক্রাফ্ট রয়েছে। এসব হোভারক্রাফ্টগুলো এখন অনেক যুদ্ধক্ষেত্র অঞ্চলে ব্যবহৃত হয়। এসব যান চালাতে প্রয়োজন হয় 5 জন ক্রুর এবং তাতে জ্বালানির প্রয়োজন হয় প্রায় 1000 গ্যালন তেলের। বর্তমানে যদিও বাংলাদেশে হোভারক্রাফ্ট নেই, তবে বাংলাদেশ নেভি অ্যাসোসিয়েশন এ নিয়ে পরিকল্পনা করছে যেন আগামীতে বাংলাদেশে এর ব্যবহারকে বাস্তবে রূপ দেয়া যায়। অদ্ভুত এই হোভারক্রাফ্ট সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম রোমাঞ্চ, ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আবিষ্কারের দুনিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।